হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকল? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন থেকে। তো আজকে বরাবরের মতোই আজকেও কিন্তু বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনে কোনো ভিড় নেই, কোনো জ্যাম নেই, আর বাংলাদেশ ইমিগ্রেশনে কোনো ভিড় নেই। যা আছে নোম্যান্স ল্যান্ডে আর হলো ভারতীয় প্রান্তে। আর দেখতে পাচ্ছেন পেছনে ইমিগ্রেশন একদম পুরো ফাঁকা। তো চলুন আজকে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেই। বন্ধুরা, বরাবরের মতো বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনের লাইভ আপডেট দেখানোর জন্য আমি চলে আসলাম। তো ভিডিও শুরু করার আগে বলবো আপনাদেরকে, এই লাইভ আপডেট আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাতে আপনারা উপকৃত হচ্ছেন কিনা সে বিষয়ে কিন্তু জানাবেন। তো সপ্তাহের শেষ দিকে এসে কিন্তু বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনের যাত্রী চাপ কিছুটা বেড়েছে, তবে অতটাও না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সপ্তাহখানেক আগে বা ঈদ পরবর্তী সময়ে কিন্তু এই জায়গায় মানুষের লাইন থাকতো, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতো লাইন দিয়ে ইমিগ্রেশন ক্রস করার জন্য। তবে এখন কিন্তু মোটামুটি সেই লাইন বা সেই ধরনের ভিড় আসলে দেখা যাচ্ছে না। তবে সকালবেলা আসলে কিছুটা ভিড় থাকছে, তবে শেষ দিনে এসে মানে সপ্তাহের শেষ দিনগুলোতে এসে যাত্রী চাপ কিছুটা বেড়েছে, তবে বাংলাদেশের ইমিগ্রেশনে কোনো ভিড় নেই। ইমিগ্রেশন এবং কাস্টমস আপনি আসার সাথে সাথে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আপনাদেরকে ভারতীয় প্রান্তে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশ ইমিগ্রেশন খুবই ফাস্ট এবং খুবই দ্রুততম সময়ের ভিতরে কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশন সম্পন্ন করে ফেলছেন মানুষরা। তো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি নো ম্যানস ল্যান্ডের দিকে। মোটামুটি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে ভারতে ঢোকার আসলে যে ভিড় সেটি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইমিগ্রেশন সম্পন্ন করে এই পুরো লাইনটি কিন্তু ভারতের ইমিগ্রেশনে ঢোকার জন্য, এটা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের লাইন। তো প্রচুর পরিমাণে মানুষ এখানে আসলে অপেক্ষারত রয়েছেন তারা ভারতের ইমিগ্রেশনে ঢোকার জন্য। তো মাঝখানে কিছুদিন আসলে ভিড় ছিল না, তবে এখন সপ্তাহের শেষ দিকে এসে আবারও দেখা যাচ্ছে ভিড়, মানুষের সিরিয়াল হচ্ছে, কিন্তু সেটা নো ম্যানস ল্যান্ডে। বাংলাদেশ কাস্টমস এবং ইমিগ্রেশনের ভিতরে কিন্তু কোনো ভিড় নেই। যাত্রীরা আসছেন নির্দ্বিধায়, নির্বিঘ্নে ইমিগ্রেশন কমপ্লিট করে নো ম্যানস ল্যান্ডে গিয়ে দাঁড়াচ্ছেন। নো ম্যানস ল্যান্ডে কিন্তু যথেষ্ট পরিমাণ ভিড় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর সবাইকে বলবো, যারা যারা এই চ্যানেলের ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের যদি নিয়মিত এই ধরনের লাইভ আপডেট প্রয়োজন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ কন্টিনিউয়াসলি লাইভ আপডেট এই চ্যানেলে আপলোড করা হয়। তো এখন বেনাপোল কাস্টমস দেখতে পাচ্ছেন, কাস্টমস কিন্তু পুরোপুরি ফাঁকা, কাস্টমস প্লাস ইমিগ্রেশন। তো এখানে কিন্তু কোনো যাত্রী চাপ বা যাত্রীদের যে দীর্ঘ লাইন সে বিষয়টি নেই। মোটামুটি খুব ঢিলেঢালাভাবে কিন্তু ভালোভাবে মানুষ বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করতে পারছে, আর বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করার পর ভারতীয় প্রান্তে ঢুকতে দেরি হচ্ছে। আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালেও একই অবস্থা, ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছি, তারপরও আবারও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনের বর্তমান চিত্র আপনাদেরকে দেখাবো। আর একটা অ্যানাউন্সমেন্ট সবার জন্য, যারা যারা ভারত থেকে আসছেন, মোটামুটি পাসপোর্টে আপনারা একই রকম আইটেম বেশি আনবেন না। একই রকম আইটেম বেশি আনলে কিন্তু সমস্যা হবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি, যেমন শাড়ি এক পিস, দুই পিস, তিন পিস এক একজন নিয়ে আসা যায় স্বাভাবিকভাবে, কিন্তু চারটা শাড়ি চার রকম নিয়ে আসলে ভালো হয়। আজকে দেখলাম একজন একই রকম শাড়ি প্রায় 10 পিস নিয়ে এসেছে, তো শাড়িগুলো কিন্তু আটক বা জব্দ করা হয়েছে। পরবর্তীতে হয়তো তার ট্যাক্স অথবা জরিমানা পরিশোধ করে সেই শাড়িগুলো নেওয়া লাগবে। এই জন্য বলবো, যারা ব্যবসায়িক উদ্দেশ্যে না, নিজের প্রয়োজনে বা বাড়ির জন্য নিয়ে আসবেন, একই আইটেম অধিক আনবেন না বা একই রকম দেখতে জিনিস বেশি আনবেন না। তো বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন থেকে আজকের এই হচ্ছে অবস্থা বা চিত্র। আপনাদের যদি অন্য কোনো ইনফরমেশন দরকার হয় কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে রিপ্লে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আজকে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন থেকে লেটেস্ট আপডেট। আর বেশি কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সকলে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।